নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা আপনারা যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বিশেষ সুখবর বন্ধুরা শেষ পর্যন্ত পে কমিশন লাগু হতে চলেছে এবং খুবই শীঘ্রই সম্ভবত এ বছরেই লাগু হতে পারে পে কমিশন খবর বলছে খুব দ্রুত প্রথম পর্যায়ে রিপোর্ট পেশ করবে পে কমিশন এবং সেখানেই থাকবে বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ তো চলুন বন্ধুরা বিতর্কে না গিয়ে দেখে নেওয়া যাক পে কমিশন যে খুব শীঘ্রই হচ্ছে তার কতগুলি পেপার কাটিং সাধারণত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে খবরগুলির উপর অনেকেই ভরসা করে না তাই আপনাদের আমি প্রমাণস্বরূপ বিভিন্ন সংবাদপত্রের পেপার কাটিংগুলি দেখাবো যেখানে পে কমিশন সংক্রান্ত পরিষ্কার খবর লেখা রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে চলুন দেখে নেওয়া যাক একবার পেপার কাটিংগুলি দেখুন বন্ধুরা এখানে একটা পেপার কাটিং আপনাদের দেখাচ্ছি বেতন সুপারিশ বেতন কমিশনকে দ্রুত তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাদের মধ্যে আলোচনা হয় দীর্ঘক্ষণ পরে অভিরূপ জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেবে কমিশন তবে নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি বেতন কমিশনের প্রথম পর্বের কাজ সরকারি কর্মীদের বর্ধিত বেতন কাঠামো সম্পর্কে সুপারিশ করা দ্বিতীয় পর্বের প্রক্রিয়ায় সার্ভিস সংক্রান্ত কিছু সংস্কারমূলক সুপারিশ জমা দেওয়ার কথা প্রথম পর্বের মূল কাজটি শেষ হয় দ্রুত রিপোর্ট জমা দিতে সমস্যা নেই বলে জানান কমিশনের চেয়ারম্যান আরও একটি সংবাদপত্রের দেখুন বন্ধুরা লেখা রয়েছে মমতা চেয়ারম্যানের বৈঠক পে কমিশনের রিপোর্ট শীঘ্রই দ্রুত কার্যকরী ভাবনা রাজ্য সরকারের এবার কত টাকা খরচ বৃদ্ধি হবে কত পার শতাংশ খরচ বৃদ্ধি হবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে আরও একটি দেখুন বন্ধুরা পেপার কাটিং পে কমিশনের সঙ্গে বৈঠক শীঘ্র রিপোর্ট পেশ তো বন্ধুরা এটা এই সময়ে পেপার থেকে নেওয়া হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা আশ্বস্ত হয়েছেন धन्यवाद